السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده، والصلاة والسلام على من لا نبي بعده، أما بعد. একবার প্রশ্ন করেছেন যে সিয়াম পালনকারী ব্যক্তিদের জন্য মাথাপিছু 2.5 বা 3 কেজি করে ফিতরা বের করতে হয়। এখন যারা সিয়াম পালন করে না বা যারা শিশু বাচ্চা রয়েছে তাদের জন্য কি ফিতরা বের করতে হবে? জি আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। জি, যারা সিয়াম পালন করে তাদের জন্য ফিতরা বের করতে হবে, যারা সিয়াম পালন করে না তাদের জন্য ফিতরা বের করতে হবে, এমনকি ছোট শিশু পর্যন্ত ফিতরা দেওয়ার জন্য লাগবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মুসলিম নর নারীর ওপরে ফিতরাকে ফরজ করেছেন। আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম নর নারী ছোট বড় গোলাম ও স্বাধীন সকলের প্রতি ফিতরাকে ফরজ করেছেন। যে হাদিসটি রয়েছে সহিহুল বুখারী 1503 নম্বর হাদিস, সহি মুসলিম 2325 নম্বর হাদিস, মিশকাতের 1815 নম্বর হাদিস, তাহলে স্পষ্ট হলো যে সকলের জন্যই ফিতরা দিতে হবে। এছাড়া রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে ফিতরা হচ্ছে সিয়াম পালনকারীর পবিত্রতা ও ফকির মিসকিনদের খাদ্য। তো যারা সিয়াম পালন করেনি তাদের যে ফিতরা আদায় করা হবে সেটা হবে মিসকিন, ফকির মিসকিনদের খাদ্য হিসেবে সেটা কাজে লাগবে, কিন্তু তারা তাদের সিয়ামের কোনো উপকার হবে না, যেহেতু তারা সিয়ামই পালন করেনি। যারা পালন করেছে তাদের যা হালকা ভুল ত্রুটি ছিল সেগুলোর জন্য কাফফারা হয়ে যাবে ইনশাআল্লাহ। মুসলিম ব্যক্তি মাত্রই তাদের সকলের জন্য ফিতরা আদায় করতে হবে। এমনকি যদি দেখা যায় যে ঈদগাহে, অর্থাৎ ঈদের আগের দিন, যে ঈদের দিন শুরু হবে অর্থাৎ 30শে রমাদান শেষ করে যে সূর্য অস্ত যাবে, সূর্য অস্ত গেলেই তো ঈদের দিন পড়ে যায়, তো সেই হিসাবে সূর্য অস্ত যাওয়ার আগেই যদি কোনো বাচ্চা সন্তান জন্মগ্রহণ করে তাহলে অবশ্যই তার ফিতরা আদায় করতে হবে। আর যদি তারপরে হয় তাহলে সেক্ষেত্রে ভিন্ন কথা আসতে পারে যে সেটা দেওয়া না দেওয়ার বিষয়টা। এমনকি যদি কোনো মানুষ মারা যায় সূর্যাস্তের পূর্বেই, যদি মারা যায় তাহলে তার কোনো ফিতরা লাগবে না, কিন্তু যদি সূর্যাস্তের পর মারা যায় অর্থাৎ ঈদের দিন পড়ে গেছে, এই এই ঈদের দিন পড়ে যাওয়ার পরে যদি মারা যায় তাহলে তার অবশ্যই ফিতরা আদায় করতে হবে, যেহেতু সে ঈদের দিন পর্যন্ত ছিল। এই জন্য ফিতরার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, এটা আমাদেরকে আদায় করার চেষ্টা করতে হবে যথাযথভাবে। আরেকটি বিষয় যে প্রশ্নকারী ভাই বলছিলেন 3 কেজির কথা, আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আমরা যেটা জানতে পারি যে 1 সা সমান হচ্ছে 2.5 কেজি, 2 কেজি 400 গ্রাম বা 2.5 কেজি, এটা এটা হচ্ছে সঠিক ওজন, কিন্তু 3 কেজি নয়। এখন আপনি অতিরিক্ত দান করলেন সেটা সাদকা হিসাবে গণ্য হবে, সেটা আর ফিতরার মধ্যে থাকবে না, এই জন্য সঠিকটাকে গ্রহণ করার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।